বাংলা ইমাজিংয়ের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। চীন পূর্ব এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র, যার সরকারি নাম গণপ্রজাতন্ত্রী চীন বা সংক্ষেপে গণচীন। 144 কোটি জনসংখ্যার এই দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। চীনের রাজধানী এবং বৃহত্তম শহর হল বেইজিং। চীনের মোট জনসংখ্যা আমেরিকার চেয়ে প্রায় 4 গুণ বেশি। এমনটা মনে করা হয় যে বিশ্বের প্রতি 5 জনের মধ্যে 1 জন চৈনিক রয়েছে। আপনি জেনে অবাক হবেন যে 10 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় 7 জনই যারা চীন থেকে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিল তারা চীনে ফিরে যেতে পছন্দ করে না। 2011 থেকে 2013 সালের মধ্যে চীনে এত বেশি সিমেন্ট ব্যবহার করা হয়েছিল যে এর পরিমাণটা অনুমান করাও অসম্ভব। এমনটা বলা হয় যে সমগ্র বিংশ শতাব্দীতে আমেরিকা যত বেশি সিমেন্ট ব্যবহার করেছে চীন অতটুকু তার মাত্র 2 বছরে ব্যবহার করেছে। অনেক ঐতিহাসিকবিদ বিশ্বাস করেন যে ফুটবল খেলা 1000 খ্রিস্টপূর্বাব্দে চীনে শুরু হয়েছিল। ইন্টারনেট চালানোর অভ্যাস চীনে প্রায় 99% মানুষের মধ্যে পাওয়া যায়। চীনে এই অভ্যাস মোকাবেলায় মেডিকেল থেরাপি ও ক্যাম্প বসানো হয়ে থাকে। চীনের লোকেরা পাখির বাসা থেকে তৈরি স্যুপ পান করতে ভীষণ পছন্দ করে। আপনি জানলে অবাক হবেন যে চীনারা প্রায় 1 কেজি স্যুপ কিনতে প্রায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করে থাকে। চীনের প্রায় 30 মিলিয়ন মানুষ 5 ফুট বাই 5 ফুটের ঘরে বাস করে থাকে, যাকে গুহাঘর বলা হয়। বিশ্বের সর্বোচ্চ বায়ু দূষণের ক্যাটাগরিতে চীনের শহর বেইজিং পড়ে। এই শহরে একদিন থাকা মানে 21টি সিগারেট খাওয়ার সমান হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে বেশি সেলফোন ব্যবহার করা হয় চীনে। আপনি জেনে অবাক হবেন যে আমেরিকাতে যত লোকের মোবাইল ফোন আছে তার চেয়ে দ্বিগুণ বেশি মোবাইল ফোন আছে চীনে। চীনের ধনী ব্যক্তিরা নিজের পরিবর্তে অন্যকে জেলে পাঠাতে পারে। জি হ্যাঁ বন্ধুগণ, সেখানকার আইনে এমনটা বিধান করা হয়েছে যে আপনি যদি আর্থিকভাবে কিছুটা সচ্ছল হন তাহলে আপনি আপনার পরিবর্তে অন্য কাউকে জেলে পাঠাতে পারবেন। এর জন্য আপনাকে ওই ব্যক্তিকে কিছুটা টাকা দিতে হবে। এছাড়াও আপনি যদি কোনো কারিগর হন তবে আপনি বন্দি থাকা অবস্থাতে কোনো কারিগরি দ্রব্য তৈরি করে আপনার নিজস্ব সাজা কমাতে পারবেন। আপনি যদি হট এয়ার বেলুন থেকে পৃথিবী দেখতে বের হন তবে চীনের ইয়াংসু শহরটিকে সবচেয়ে বেশি সুন্দর দেখাবে। অবাক করার মতো কথা হলো, নুডলস এবং আইসক্রিমের মতো খাবার সর্বপ্রথম চীনের লোকেরা আবিষ্কার করেছিলেন। রিপাবলিক অফ চায়না 1 জানুয়ারি 1912 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই প্রতিষ্ঠার সাথে সাথে চীনে কিং রাজবংশের শাসনের অবসান ঘটে। বিশ্বের মোট শুকরের প্রায় 50% শুকর চীন দেশেই দেখা যায়। কিছু ইতিহাসবিদদের মতে বিশ্বের প্রথম তীরের ব্যবহার চীন দেশেই করা হয়েছিল। চীনারা ভালো ফিটনেস পেতে মেডিটেশনের চেয়ে বেশি ঘুমোতে পছন্দ করেন। চীন এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি আত্মহত্যা বেকারত্বের কারণে করা হয়ে থাকে। চীন শিল্প ইন্ডাস্ট্রিতে পরিপূর্ণ একটি দেশ, যার কারণে বিশ্বের বায়ু দূষণের 29% চীন করে থাকে। চীনের লোকেরা প্রচুর ধূমপান করে। এখানে প্রতি 1 সেকেন্ডে প্রায় 50,000 সিগারেট খাওয়া হয়। চীনের মহাপ্রাচীর পৃথিবীর বৃহত্তম মানব সৃষ্ট একটি কাঠামো, যেটি প্রায় 8,850 কিলোমিটার দীর্ঘ রয়েছে। চীনের সবচেয়ে জনপ্রিয় খেলা হল পিং পং, যদিও এটি চীনের উদ্ভাবিত হয়নি। এটি উৎপত্তি ব্রিটেনে, যেখানে এটি টেবিল টেনিস নামে পরিচিত। চীনে একটি বামন থিম পার্ক রয়েছে যা ছোট মানুষের রাজ্য হিসেবে পরিচিত। আপনি শুনে অবাক হবেন যে প্রতি বছর চীনে সুস্বাদু খাবারের নামে প্রায় 4 লক্ষ বিড়াল খাওয়া হয়। প্রাচীনকালে চীন ছিল পূর্ব এশিয়ার আধিপত্য বিস্তারকারী সভ্যতা। এই অঞ্চলের অন্যান্য সভ্যতাগুলি যেমন জাপানি, কোরীয়, তিব্বতি, ভিয়েতনামীয় এদের সবাইকে কোনো এক সময় চীন প্রভাবিত করেছিল। তারা চীনের শিল্পকলা, খাদ্য, বহু সংস্কৃতি, দর্শন, সরকার ব্যবস্থা, প্রযুক্তি এবং লিখন পদ্ধতি গ্রহণ ও অনুসরণ করত। বহু শতাব্দী ধরে, বিশেষ করে 7ম শতাব্দী থেকে 1400 শতাব্দী পর্যন্ত চীন ছিল বিশ্বের সবচেয়ে অগ্রসর সভ্যতা। গণপ্রজাতন্ত্রিক চীনের রাজনীতি একটি একদলীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রিক কাঠামোয় সংগঠিত হয়। চীনের বর্তমান সংবিধানটি 1954 সালে প্রথম গৃহীত হয় এবং এতে দেশের শাসন ব্যবস্থা ব্যাখ্যা করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় পার্টি হল কমিউনিস্ট পার্টি এবং দেশের প্রায় 7 কোটিরও বেশি লোক এই কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত রয়েছে। ক্রয় ক্ষমতার বিচারে চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এদেশের জিডিপি 8.185 ট্রিলিয়ন আমেরিকান ডলার।
চীনের জাতীয় পতাকা 1949 সালে গৃহীত হয়েছিল। পতাকার লাল রং বিপ্লবের প্রতীক, বড় তারকা কমিউনিজমের প্রতীক এবং সমস্ত ছোট তারা চীনা জনসংখ্যার প্রতিনিধিত্ব করে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।